بسم الله الرحمن الرحيم বইয়ের নাম শিখরের সন্ধানে, লেখক হামিদা মুবাশ্বারা। একটা ভাষা কিছুই না বুঝে তেলাওয়াত করছি, ব্যাপারটা আমার কাছে খুবই অযৌক্তিক লাগত। কিন্তু যতবার অর্থসহ পড়তে গেছি, ততবারই একদম শুরুতে গিয়েই আটকে গেছি। সূরা বাকারার পুরোটা পড়ে মূসা আলাইহিস সালাতু আসসালামের কাহিনী বলা হচ্ছে। কোথা থেকে শুরু হয়েছে, কিসের পরে কি হলো কিছুই বুঝতাম না, তাই উৎসাহ ধরে রাখতে পারতাম না। তখন যেটা আমি বুঝিনি তা হলো কোরআনের বর্ণনা পদ্ধতিটা আসলে কথোপকথনের ভঙ্গির মতো। এটা কোনো ইতিহাস গ্রন্থ নয়, তাই কাহিনীগুলো ধারাবাহিকভাবে বলা হয়নি। অন্য কোনো উৎস থেকে কাহিনীগুলোর ক্রম না জানা থাকলে অনুবাদ পড়তে গিয়ে খেয়ে হারিয়ে ফেলার সম্ভাবনা প্রবল, যেটা আমার মতো। এই বইয়ে তাই আমরা কুরআনে বর্ণিত বনি ইসরায়েলের কাহিনী ধারাবাহিকভাবে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কিভাবে আমরা এক উম্মাহ থেকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিনটি ভাগে বিভক্ত হয়েছি। এই বইটি তাই শিখরের সন্ধানে লিপ্ত হওয়ার একটা বিনম্র প্রচেষ্টা। আমরা কেন মুসলিম, ইহুদি বা খ্রিস্টানদের সাথে আমাদের বিশ্বাস ও আচারের পার্থক্যটা কোথায়, সেটা আবিষ্কারের একটা যাত্রা। এটা আয়নার সামনে দাঁড়িয়ে কোরআনের ঘটনাগুলোর একটা নির্মোহ বিশ্লেষণ। নিজের অজান্তে আমরাও কি ধারণা করে চলেছি সেই একই বৈশিষ্ট্য সমূহ যার জন্য আল্লাহ পূর্ববর্তীদের তিরস্কার করেছেন? আমরা কি তাদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে কিয়ামতের দিন অভিযোগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকান আয়াত 30। নো দাইসেলফ, সক্রেটিসের একটি বিখ্যাত উক্তি। সক্রেটিস নিজেকে জানতে বলেছেন। নিজেকে জানতে পারার মধ্যেই সক্রেটিস মানব জীবনের সার্থকতা খুঁজেছেন। সক্রেটিসের এই দর্শন আদতে কানায় কানায় সত্য। মানব জীবন ঠিক তখনই পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে যখন মানুষ নিজেকে জানতে শুরু করে ও আত্মপরিচয় বিষয়ের ব্যাপারে প্রলুব্ধ হয়। নিজেকে উদ্ঘাটন করতে পারলে ঠিক করে ফেলা যায় জীবনের দর্শন, জীবনের গন্তব্য, উদ্দেশ্য এবং রদবদল। সবকিছু সহজ হয়ে যায় যদি নিজেকে জানা যায় এবং যদি একেবারে শিকড়ে ফিরে জেনা যায় নিজের প্রকৃতি। মুসলমান হিসেবে এই ব্যাপারটা আরো বিশদভাবে সত্য। আমরা যদি নিজেদের আত্মপরিচয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রদত্ত গৌরবময় মর্যাদা, মুসলমানিত্বের সঠিক মর্মতই বুঝতে না পারি, তাহলে কিভাবে নির্ধারণ করব নিজেদের গন্তব্য এবং উদ্দেশ্য? কেনই বা আমরা মুসলিম, অন্যরা কেন নয়? কিভাবে আমরা মুসলিম হলাম? আমাদের ঠিক আগে আল্লাহ একত্ববাদে যারা আসীন ছিলেন তারা কোন পরিচয়ে ধন্য হয়েছেন? তাদের সাথে আমাদের যোগ সাদৃশ্য কোথায়? সাদৃশ্য আর বৈসাদৃশ্য কি কি, এসব জানতে পারাই হলো আমাদের আত্মপরিচয় সন্ধানে প্রথম সবক। শিখরের সন্ধানে বইতে লেখিকা হামিদা মুবাশ্বারা ঠিক আমাদের জন্য এই কাজটি করেছেন। তিনি আমাদের নিয়ে গেছেন অতীতে, একেবারে গোড়ায়, যেখান থেকে আমাদের আত্মপরিচয়ের শুরু। কত হাওয়া বদল করে, কত বাঁক পেরিয়ে, কত সময় পার করে, কত ঘাত প্রতিঘাতে আমরা আমাদের শেষ পরিচয় মুসলমানে এসে ঠেকেছি। সেই মহাযাত্রার রহস্য পানে লেখিকা আমাদের ভ্রমণ করিয়েছেন। লেখিকা কেবল আমাদের সোর্স থেকে আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করেননি, তিনি আমাদের কখনো তাওরাতে, কখনো ইঞ্জিলে, আবার কখনো কুরআনে ডুব দিয়েছেন। প্রসঙ্গক্রমে ঢুকে পড়েছেন বিশাল বিস্তৃত হাদিস শাস্ত্রের ভেতরেও। লেখিকা অন্বেষণ প্রক্রিয়া জানার তীব্র আকাঙ্ক্ষা সত্যকে অজালা ভরে ডুবে আনার এক ঢং বেশ আশা জাগানিও। এইরকম একাডেমিক একটা বিষয়কে তিনি কিভাবে সাধারণ মানুষদের জন্য উপযোগী করে ফেললেন তাও বিস্ময় জাগানিয়া। বইটি থেকে যেমন
কুরআনের আলোকে অনেক কিছু জানা যাবে, তেমনি কুরআন বুঝে পড়ার ব্যাপারে আপনার মধ্যে একটা উৎসাহ তৈরি করে দিবে, যা আমাকেও করেছে। সর্বশেষ বলবো, বইটি একবার পড়া উচিত, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আগ্রহ তৈরি হবে। নিজের ধর্ম সম্পর্কে অবশ্যই জানার দরকার আছে, না হলে অজ্ঞতা একদিন নিজের মুসলিম পরিচয়ের যোগ্যতা নষ্ট করে দিবে। এই বইয়ে তিনটি বিষয় ফুটিয়ে তুলেছেন, যা লেখিকা নিজেই এই বইয়ের শেষে বলেছেন। এক, ইহুদি ও খ্রিস্টানদের পরিচয়, ইসলামের সাথে এটার সম্পর্ক। দুই, কুরআনের সুবিশাল অংশ যেটা নিয়ে কথা বলে সেটা জানা এবং সেই অংশগুলো বোঝা। তিন, ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার ধর্মীয় দাবিতে ভিত্তিহীন সেটা বোঝানো।